আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওর বিষয়, বৃষ্টি প্রার্থনায় ইস্তেসকার নামাজ যেভাবে পড়তে হয়, ইস্তেসকার নামাজের যে দোয়াগুলো করতে হয় এবং ইস্তেসকার নামাজ আদায়কালে দুহাত তুলে যে দোয়াগুলো করতে হয় সেগুলো সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে জানব ইনশাল্লাহ। সব কিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো প্রথমে আমরা জানব বৃষ্টি প্রার্থনা ইস্তেসকার নামাজ যেভাবে পড়তে হয়। ইস্তেসকার নামাজ অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য এই নামাজ পড়েছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অতি সাধারণ পোশাক পরিধান করে বিনত বিনম্র অবস্থায় আল্লাহর কাছে নিবেদন করতে করতে ইস্তেসকার নামাজের জন্য বের হলেন। সুনানে আবু দাউদ 1165 নম্বর এবং সুনানে তিরমিজির 558 নম্বর হাদিস। দীর্ঘদিন বৃষ্টি না হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করা মুস্তাহাব। ইস্তেসকার নামাজ আদায়ের পদ্ধতি হল, ইমাম মুসল্লিদের নিয়ে কোনো খোলা প্রান্তরে নামাজের আয়োজন করবেন। জামাতের সাথে আজান একামত ছাড়া দুরেকাত নামাজ আদায় করবেন। নামাজে উচ্চ স্বরে কেরাত পাঠ করবেন। নামাজের পর ইমাম খুতবা দেবেন। খুতবার শুরুতে চাদর ঘুরিয়ে দেবেন। খুতবার পর কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করবেন। বৃষ্টি না হলে এভাবে টানা তিন দিন ইস্তেসকার নামাজ আদায় করা মুস্তাহাব। ইস্তেসকার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত রয়েছে, বৃষ্টি প্রার্থনার জন্য মাঠে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়াটি পড়েছেন, সকল প্রশংসা আল্লাহর, তিনি সারা বিশ্বের পালনকর্তা, মেহেরবান এবং ক্ষমাকারী, প্রতিদান দিবসের মালিক, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি যা চান তাই করেন, হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি অমুখাপেক্ষী আর আমরা তোমার কাঙ্গাল, তোমার মুখাপেক্ষী, আমাদের উপর তুমি বৃষ্টি বর্ষণ করো, আর যা তুমি অবতরণ করবে তা আমাদের শক্তির উপায় ও দীর্ঘকালের পাথেয় করো। সুনানে আবু দাউদের 1173 নম্বর হাদিস। বৃষ্টি প্রার্থনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একাধিক দোয়া বর্ণিত রয়েছে। আমর ইবনে সুয়াইব থেকে বর্ণিত হয়েছে, তিনি তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেছেন যে তার দাদা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করার সময় বলতেন, হে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে, তোমার পশুদেরকে পানি দান করো, তাদের প্রতি তোমার করুণা বর্ষণ করো, তোমার মৃত জমিনকে জীবিত করো। সুনানে আবু দাউদের 1176 নম্বর হাদিস। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতিপয় লোক বৃষ্টি না হওয়ার কোন্দনরত অবস্থায় এলে তিনি দোয়া করলেন, হে আল্লাহ আমাদের বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুসুলধারায় বৃষ্টি বর্ষণ করুন। বর্ণনাকারী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পরপরেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। ইবনে খুজাইমার 1416 নম্বর হাদিস। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশনের 2 নম্বর অধ্যায়ের সালাত অধ্যায়ে পরিচ্ছেদ নম্বর 265-তে ইস্তেসকার নামাজ আদায়কালে দুহাত তুলে যে দোয়াগুলো করতেন সেগুলো সম্পর্কে হাদিস এসেছে। সুনানে আবু দাউদের 1174 নম্বর হাদিস। মুসাদ্দাক রহমাতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সময় জুম্মার নামাজে বক্তৃতা দেয়াকালে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনা বৃষ্টির জন্য উট বকরি ইত্যাদি প্রায় ধ্বংস সম্মুখ, আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টি বর্ষণের দোয়া করুন। অতঃপর তিনি হাত উঠিয়ে দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি দোয়া করার পূর্বে আকাশ স্বচ্ছ এবং রৌদ্রোজ্জ্বল ছিল এবং দোয়া করার পর বাতাস প্রবাহিত হতে শুরু করে এবং মেঘমালা একত্রিত হয়ে অঝোর ধারায় বৃষ্টিপাত হতে থাকে। রাবি বলেন, অতঃপর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে
আমাদের ঘরে প্রত্যাবর্তন করি এবং একাধারে পরবর্তী জুম্মা পর্যন্ত বৃষ্টিপাত হতে থাকে। সেদিন ওই ব্যক্তি অথবা অন্য এক ব্যক্তি দণ্ডমান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অধিক বৃষ্টিপাতের ফলে আমাদের ঘর বাড়ি ধসে যাচ্ছে, আপনি তা বন্ধের জন্য দোয়া করুন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দোয়া করেন, ইয়া আল্লাহ, তা মেঘমালা আমাদের উপর থেকে অন্যদিকে সরিয়ে নাও। রাবি বলেন, এই সময় আমি আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখতে পাই যে পঞ্জুভূত মেঘমালা মদিনার আকাশ হতে সরে গিয়ে চতুর্দিকে গোলাকার ধারণ করেছে। বুখারী শরীফের হাদিস। আবু দাউদ শরীফের 1175 নম্বর হাদিসে এসেছে, ঈসা ইবনে হাম্মদ রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, অতঃপর রাবি হাদিসটি আব্দুল আজিজের হাদিসের অনুরূপ বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হস্তদ্বয় মুখমণ্ডল পর্যন্ত উঠিয়ে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এই হাদিসটি এসেছে বুখারী, মুসলিম এবং নাসাই শরীফের। আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।